তাই বললাম একটাও নেই, বলছে না দুপুরে হবে রাতে হবে না, আল্লাহর কসম এ কথা আপনাকে বলে দেখে যাচ্ছি, উপকার কি হয়। তা মনে মনে ভাবছি যে আল্লাহ ব্যবস্থা তুমি নিশ্চয়ই কিছু করবে, কারণ পতিতালয়ের নারী খেতে পায়, চোর খেতে পায়, বিশ্বাসঘাতক খেতে পায়, মাতাল খেতে পায়, আল্লাহ তুমি এ তিন বাচ্চাদের জন্য ভাববে না। কলকাতা থেকে একটা ফোন এলো, মমতাজুল সাহেব বলছেন, এই সরি বর্ধমান থেকে, বর্ধমান পোপার টাউন থেকে ফোন এলো একজন মহিলা, আপনি মমতাজুল ইসলাম বলছেন? জি হ্যাঁ বলছি। আচ্ছা আচ্ছা, আমি আমেরিকাতে থাকি একজন মহিলা, আমার বয়স 26 বছর, আমি বাড়ি এসেছি বর্ধমানে, কলকাতা রাজারহাটে ফ্ল্যাট কিনেছি, ওখানে চলে যাব। তা আপনার মাদ্রাসাতে আমি কিছু টাকা পাঠাচ্ছি, বাচ্চাদের চাল ডাল কিনে খাইয়ে দেবেন। কাল্লা, আল্লাহ বলছে কাল্লা, কখনোই নয়, লায়ুম বাজান্না ফিল হুতামা, অচিরেই তোমাকে আর তোমার মালকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। অমাদ্রা কামাল হুতামা, নবী আপনি জানেন হুতামা জাহান্নাম কেমন? নারুল্লাহিল মুকাদা, জাহান্নাম আল্লাহ বলছেন আমার প্রজ্বলিত আগুন, আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্না আলাইহি মুসাদা, যে জাহান্নামের ভিতরে মানুষকে ঢুকিয়ে দেওয়ার ফলে মেয়েরা যেমন তরকারি রান্না করতে করতে উপরে যেমন ঢাকনা দিয়ে ঢেকে দেয়, আল্লাহ তাআলা বলছেন মুসাদা, এই দুই শ্রেণীর মানুষকে এই জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিব। শুধু এইখানেই ক্ষান্ত নয়, ফি আমাদি মুমাদ্দাকা, জাহান্নামে বড় বড় খুঁটি আছে, এই খুঁটিতে তাদেরকে লোহার ছিকল দিয়ে তাদেরকে বেঁধে রাখবো, তারা যাতে পালাতে না পারে। তাহলে জাহান্নামে বেঁধে রাখা হবে কয়জন শ্রেণীর লোককে? দুই শ্রেণীর লোক, যারা সামনার পিছনে মানুষের গীবত করে, দুই, যারা মাল জমা করে করে রাখে, কাউকে দিতে চায় না, ফকির মিসকিন অনাথ অসহায়দের ভিক দিতে চায় না, মাল আটকিয়ে রাখে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেওয়ার পরে জাহান্নামের বড় বড় থাম্বাতে তাদেরকে লোহার জিনজিল দিয়ে আমি বেঁধে রাখবো। আল্লাহ আমাদের এই দুই শ্রেণীর মানুষ থেকে হেফাজত করুক, আমিন। চলুন, ওপেন জাহান্নাম চ্যালেঞ্জ করছেন আল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? এইখানে যারা আমি আপনি বসে আছি, কিয়ামত হবে এই বিশ্বাস আছে? আছে? সবাই হাতটা তুলুন, আল্লাহর হাতে তুলুন, সবার আছে? আচ্ছা, কিয়ামত হবে না এটা মিথ্যা কথা, এই কথাকে বিশ্বাস করে? করে না। তার মানে কিয়ামত হবে এটা চূড়ান্ত। আল্লাহ কোরআনে বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবুদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? তার মানে এই কাজগুলো যাদের ভিতরে আছে তারা কিয়ামত হবে এটা বিশ্বাস করে না। এক, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এক নম্বরে হচ্ছে তারা যারা এতিমের মাল মেরে খায়, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। জি, প্রথমে বলে রাখছি এতিম কাকে বলে। এক, ছেলেটা এখনো পর্যন্ত যৌবনে পদার্পণ করেনি, ওর আব্বা মারা গেছে, এ হচ্ছে এতিম। মা মারা গেছে, এ এতিম নয়, এ এতিম নয়। আব্বা মারা গেছে, এখনো যৌবনে পদার্পণ করেনি, ছেলে বা মেয়ে এরা দুজনাই এতিম। নাম্বার দুই, আর একটা কথা আপনাদেরকে জানতে চাইছি, সামাজিক কথা, উত্তরটা আপনি দিবেন, আপনি আর আপনি তিনজনা উত্তরটা দেন, আর আপনিও দিবেন, চারজন, আর কেউ বলবেন না। এতদিন জলসা শুনেছেন, তার রেজাল্টটা কি হয়েছে এটা একটু পরীক্ষা করা যাক। আমি অপমান করার উদ্দেশ্য বলছি না, আল্লাহর কসম সবাইকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্য বলছি, শ্রদ্ধার সঙ্গে এই চারজনা বলুন, কারণ বয়স্ক লোক আপনারা জানেন, এটা হাদিস কোরআনের কথা নয়। এক, হাদিস কোরআনের কথা কিন্তু সামাজিক কথার সঙ্গে যুক্ত। এক, আল্লাহ এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করতে বললেন না ভালো? সবাই বলুন ভালো, তাই তো? এতিমের সঙ্গে অসৎ ব্যবহার যদি কেউ করে তার ফলশ্রুতিতে জাহান্নাম, তাই তো? এইবার আপনাকে একটা কথা বলছি, আমি মমতাজুল ইসলাম বেঁচে আছি,
আমার বেটা বেঁচে আছে, আমার এক বেটা, আমার আব্বাও বেঁচে আছে, তিনজনের বেঁচে আছে। আমি হঠাৎ করে মারা গেলাম, আমার ছেলের বয়স 7 বছর। ভালো করে বুঝবেন, আমার আব্বা আর আমার বেটা বেঁচে আছে, আমি মারা গেলাম। বলুন তো, আমার বেটা তার আমার দাদু আমার বাপের, অর্থাৎ আমার বেটা তার দাদুর সম্পত্তি পাবে আমি যদি বেঁচে না থাকি? পাবে? পাবে না। তাহলে এবার আরেকটা কথা বলছি, আমি যখন মারা গেলাম, আমার বেটা 7 বছর বয়স, ও এতিম কি এতিম নয়? এতিম। তা এতিম যদি হবে, আল্লাহ বলেছে এতিমের সঙ্গে সৎ ব্যবহার করো, আর এখানে জমি সম্পত্তির ভাগ পাবে না কেন? কেন? চি 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 চি, আপনাকে এটা জানা নেই, আপনাকে অবশ্যই আজকে জেনে নিতে হবে, আল্লাহ এটা চরম পরীক্ষায় ফেলেছে দাদুকে, যে দাদু আগে ঘরের এতিমেরকে দিয়ে পরীক্ষা তোমার শুরু, ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করছে এইটা আগে দেখি, তবে তো পরের এতিমের সঙ্গে খারাপ ব্যবহার না ভালো ব্যবহার করবে। আপনাকে আল্লাহ এটা চরম পরীক্ষায় ফেলেছে, আপনাকে ইনসাফ করতে হবে। অন্য বেটারা যেমন আপনি জমি জায়গা পাবে, এতিম নাতির প্রতি আপনি জুলুম করবেন না, তাকেও কিছু খুশি করে দেন। আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য এই পদ্ধতি করেছে। অনেক দাদু আছে রাস্তার ধারে সম্পত্তি বৌমা পেয়ে যাবে বলে তার পোতাকে আর বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে, গঞ্জনা দিয়ে, দেওর আর ননদদেরকে দিয়ে টর্চার করিয়ে তার মায়ের বাড়িতে পার করে দিয়েছে। অনেক দাদু সমাজে এরকম আছে, নেই? অনেক রয়েছে। বিয়াদব, তোমার বৌমার হাতের অন্ধকারে কাঁদে, তোমারই বেটার জন্য কাঁদে, শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে বলে আজকে আমার স্বামী নেই বলে তোমাকে তোমার দাদু বঞ্চিত করেছে। বেটা দুইজনা ফুটপাতে বসবাস করা ছাড়া কোনো লাইন নেই, ভাইয়ের বাড়িতে এসেও টিকতে পারছে না, তোমার দাদু জমি জায়গা দিল না, আল্লাহর কসম করে বলছে আমার জীবনে নিজের চোখে দেখা, খাটিয়া ধরে যা দাদু মারা গেছে, জানাজার সামনে পোতা খাটিয়া খাট ধরে রেখে দিয়ে বলছে আমার আব্বা ছোটতে মারা গেছে, দাদু জমি দিয়ে যায়নি, যতক্ষণ আমার চাচারা জমি না বুঝে দিবে ততক্ষণ জানাজা হবে না। অনেক ঘটনা হয়েছে, এরকম ঘটনা ঘটে না, শুনতে পাওয়া যায় কি যায় না? অনেক বাপজিরা তারা বৌমাদের সঙ্গে এরকম আচরণ করে না, করে। একজন লোক আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আমার অন্তর খুব শক্ত, আমার অন্তর কি খুব শক্ত, কোনো মতেই নরম হয় না। বিশ্ব নবী বলছেন কি? বলছেন যে তোমার পাড়া প্রতিবেশীতে যদি কেউ এতিম বাচ্চা থাকে, তুমি তার মাথাতে হাত বুলিয়ে দাও, অবশ্যই আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে। আপনারা হয়তো আমার পরিচয় এটাই জানেন যে আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা বারাসাত, আমি একজন এতিমখানা মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসায় গ্রামের দুজন ভাই গেছে দেখে আমাকে দাওয়াত করার জন্য, যদিও আমি ছিলাম না। জি, এটা আমার জীবনে একটা নিয়ত করে নিয়েছি, জলসা করে এদিক ওদিক করে যা টাকা পয়সা পাবো, নিজের সংসার খরচার মতো নিয়ে এতিম বাচ্চাদের পিছনে খরচা করব আমি, এটা আমার উদ্দেশ্য। এতেও কিছু টাকা পয়সা শর্ট হয়ে যায়, আমি আপনাদের কাছে ধান্দা করতে আসিনি যে টাকা চাইব, এই মানসিকতা আমার নেই। জাস্ট জানাতে চাইছি যে এদের ব্যাপারে যদি আপনি এক টাকা যদি খরচা করেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতিমের পিছনে এক টাকা খরচাকারী জান্নাতে একটা খাজুরের গাছ পাবে। সাহাবীরা বলছেন আল্লাহর নবী গাছটা কত বড় হবে, আল্লাহর নবী বলছেন দ্রুতগামী একটা ঘোড়া 100 বছর একভাবে ছুটলে যতটা রাস্তা যাবে ওই জান্নাতের খাজুর গাছ তবুও তার ছায়া শেষ করতে পারবে না। আল্লাহ, আল্লাহর কত দয়া, এগুলো অ্যাডভার্টাইজ করছি না, আল্লাহর দয়া, কিছু কথা বলে আল্লাহর দয়া বোঝাতেছি। আজ থেকে এক সপ্তাহ আগে আবার মাদ্রাসার দুজন শিক্ষক আমার সাথে আছে, এক সপ্তাহ আগে ভিতরে সব মেয়েদের সিস্টেম, ছেলেদের প্রবেশ নিষেধ, তা হেড যে আছে ভিতরে আমাকে ফোন করে বলছে জি মাদ্রাসায় চাল নেই, আর যা আছে মনে হয় দুপুরবেলা হবে, রাতে হবে না। মনে মনে ভাবছি প্রতিদিন তো 50 কেজি চালের প্রয়োজন হয়, 50 থেকে 60 কেজি, তা এত চাল প্রতিদিন 50-60 কেজি, তাই বললাম একটাও নেই? বলছে না দুপুরে হবে রাতে হবে না, আল্লাহর কসম
এ কথা আপনাকে বলে রেখে যাচ্ছি, উপকার কি হয়। তা মনে মনে ভাবছি যে আল্লাহ ব্যবস্থা তুমি নিশ্চয়ই কিছু করবে, কারণ পতিতালয়ের নারী খেতে পায়, চোর খেতে পায়, বিশ্বাসঘাতক খেতে পায়, মাতাল খেতে পায়। আল্লাহ তুমি এতিম বাচ্চাদের জন্য ভাববে না? কলকাতা থেকে একটা ফোন এলো, মমতাজুল সাহেব বলছেন, এই সরি বর্ধমান থেকে, বর্ধমান পোপার টাউন থেকে ফোন এলো একজন মহিলা, আপনি মমতাজুল ইসলাম বলছেন? জি হ্যাঁ বলছি। আচ্ছা আচ্ছা, আমি আমেরিকাতে থাকি একজন মহিলা, আমার বয়স 26 বছর, আমি বাড়ি এসেছি বর্ধমানে, কলকাতা রাজারহাটে ফ্ল্যাট কিনেছি, ওখানে চলে যাব। তা আপনার মাদ্রাসাতে আমি কিছু টাকা পাঠাচ্ছি, বাচ্চাদের চাল ডাল কিনে খাইয়ে দেবেন। কত পাঠাবেন? বলছি ধরে নেন এখন 30 বস্তা চাল পাঠাবো। ফোন করে বলছে সকালবেলাতে, সন্ধ্যাবেলার মধ্যে পূরণ হয়ে গেল। আমি এটা আপনাকে বোঝাতে চাইছি যে আপনি যদি কখনো এতিম অসহায় মানুষদের পাশে যদি কখনো দাঁড়িয়ে থাকেন, সহযোগিতা কে করবে? ডাইরেক্ট কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এক কাঠাও কোনো জমি জায়গা নেই, এক শতক মাদ্রাসার কিছু নেই, একজন আদায়কারী নেই, কিছুই নেই। কোনোদিন অসুবিধা হচ্ছে এটা আমি বুঝি না, কোনোদিন যে অসুবিধা বলে কিছু হয়, এতগুলো বাচ্চা খেতে দেওয়া, শিক্ষিকাদের খেতে দেওয়া, এটা আমি কোনোদিনই বুঝি না। কেউ না কেউ কারো না কারো মাধ্যমে হয়ে যায় ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা ছোট্ট করে দাওয়াত দিয়ে যাই, আগামী 16ই মার্চ আমার মাদ্রাসায় জলসা হবে, আপনারা এখান থেকে এক গাড়ি মানুষ যাবেন ইনশাআল্লাহ। 16ই মার্চে যাবেন, এইখানে পাশে দেখে আসবেন। যে কথা বলছিলাম এতিমদের ব্যাপারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদের ব্যাপারে যদি কেউ একটাকে খরচা করে জান্নাতে একটা গাছ দেওয়া হবে, তার 100 বছর দূরত্বগামী একটা উট বা ঘোড়া যদি চলে যায় তার ছায়া শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাযু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু উলিয়াতিন, কখনোই এতিমদের সঙ্গে অসৎ ব্যবহার করো না, ফলশ্রুতিতে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, আল্লাহ বলছে ওদের জন্য জাহান্নাম, ওদের জন্য জাহান্নাম, ওদের জন্য জাহান্নাম যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না, এদের জন্য জাহান্নাম। বাড়িতে ভিখারি এসেছে দরজায়, এই এত সকালে এসেছো কেন? রাতে ঘুম হয় না তোমাদের? এত সকাল সকাল ভিক্ষা করতে এসেছো কেন? এই কথা বলতে হয় কেন? আপনার স্ত্রী তো রাতের বেলাতে মোবাইল দেখে, খারাপ ভিডিও দেখে, টিভিতে কার্টুন দেখে, সিরিয়াল দেখে রাত 12টা-1টার সময়তে ঘুমায়, ওর ঘুম ভাঙে 10টার সময় সকালে। কিন্তু ও গরিব মানুষ, ওর বাড়িতে চাল নাই, ওর তো সকাল 6টাতেই ঘুম ভেঙে গেছে, ছেলে মেয়ে খাবে বলে তোমার দরজায় আওয়াজ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল কাওল সাদাকাতুন, প্রয়োজনে তুমি তাকে উত্তম কথা বলো, অবশ্যই সাদকার নেকি পাবে। ধুমকে দেন কেন? হ্যাঁ এই আপনি এ কাজ করেন কেন? ভিখারি ভিক চাইতে এসেছে, তা বলছে তুমি নামাজ পড়ো, বলছে না, বেখান থেকে নামাজ পড়ো না, ভিক করতে এসেছো। আর একজন দরজাতে এসেছে ভিক চাইতে, তা বলছে তোমার হাতে বড় মোবাইল কেন? ওর হাতে বড় মোবাইল, আপনার বাপের কি? ভিক চাইতে এসেছে আর্দি কাপড়ের পাঞ্জাবি পরে, বলছে ওরে বাবা ভিক করছে আবার আর্দি কাপড়ের পাঞ্জাবি পরে এসছে, দেখ ভঙ্গ তো। এ কথা বলতে হয় কেন? এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী তার নাম শুকর। শুকরকে খেতে দেয় কে? আল্লাহ। কুকুরের খেতে দেয় কে? আল্লাহ। বাবরি মসজিদ ভেঙেছে কে? নরেন্দ্র মোদীর নেতৃত্ব, অমিত শাহের নেতৃত্বে। পৃথিবীর জঘন্যতম মানুষেরা, নুপুর শর্মা, পৃথিবীর জঘন্যতম একটা নারী আল্লাহ নবীর চরিত্রে কলঙ্কিত করতে চেয়েছে। বাংলাদেশ ময়মনসিংহে বাড়ি নাম হলো তার তসলিমা নাসরিন, আল্লাহর তরফ থেকে পঙ্গু হয়ে গেছে। যে তসলিমা নাসরিন বলেছে হযরত মুহাম্মদ আর আম্মাজান খাদিজার অবৈধ সম্পর্ক রয়েছে, এই কথা বলেছে তসলিমা নাসরিন নিজের বইয়ে, যে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয় আমার কানে আওয়াজ আসে বেশ্যা যেন তার কাস্টমারকে ডাকছে, এত নোংরা কথা যারা বলেছে আল্লাহ তাদের রুজি দান করে, নরেন্দ্র মোদীকে রুজি দান করে যারা মসজিদ ভেঙেছে, ত্রিপুরাতে যারা মসজিদ ভেঙেছে তাদের আল্লাহ রুজি দান করে, শুয়োর কুকুরের রুজি দান করে। আর আপনি 2 টাকা দিয়ে একটা লোককে সহযোগিতা করবেন, আপনি কেন তাকে জিজ্ঞেস করতে গেলেন তুমি নামাজ পড়ো? বেও
আল্লাহ যদি তার লোকমা থেকে নরেন্দ্র মোদীকে যদি বাদ না দেয়, আল্লাহ যদি তার খাবার দস্তরখানা থেকে অমিত শাহকে যদি বাদ না দেয়, আল্লাহ যদি তার দস্তরখানা থেকে তসলিমা নাসরিনকে যদি সরিয়ে না দেয়, আপনি দুই টাকা দেবার অভিনয়ে গরিব মানুষকে কেন এ কথা বলে তাড়ালেন? আপনার মতো বড় অপরাধী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা বলছেন এতিম অসহায়, আর দুই, যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না অবশ্যই এদের জন্য জাহান্নাম। কেন এ কথা বলার দরকার কি? যে তুমি নামাজ পড়ো কি না পড়ো, দিবেন তো দুটো টাকা, এত ঢং কিসে? হাত পেতেছে দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিচের হাত খারাপ উপরের হাত ভালো। তার মানে ভিখারি চেয়েছে, তার হাত নিচে, আমি দিতে গেলাম এই যে আমার হাত কোথায়? উপরে, তাই না? উপরে। তাহলে আমার হাত উত্তম, নিচের হাত কে খারাপ? আপনি উত্তম গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সংসারে বরকত হচ্ছে না তো, এত ইনকাম করছেন তবু মনে হচ্ছে আনছি আর নেই, আনছি আর নেই, এরকম মনে হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আজকে থেকে পাঁচটা কাজ করুন, বরকত হবে। কটা কাজ? পাঁচটা। আমার কথা, আমার বাপের কথা না, এটা আল্লাহ নবী বলেছেন, সেটা আপনাকে বাংলায় অনুবাদ করে দিচ্ছি। এক, এক, আপনার স্ত্রীকে বলবেন আমাদের দরজা থেকে যেন কেউ কোনোদিন ফেরত না যায়। দুই, আপনার স্ত্রীকে বলবেন তেলের বোতলে এখনো 150 গ্রাম তেল আসে রান্না করার মতো, বাজার থেকে আবার তেল এনে ওই বোতলে ঢেলে দেন। চালের বস্তাতে এখনো 3 দিন রান্নার মতো চাউল আছে, বাজার থেকে আবার চাউল এনে ওই বস্তায় ঢেলে দেবেন, বরকত হবে ইনশাল্লাহ। একেবারে বস্তা উপুর করে ঢেলে দিয়ে চাল কিনে আনবেন বাজার থেকে, বরকত হবে না। নাম্বার তিন, আপনার স্ত্রীকে বলবেন তরকারি যখন রান্না করবে একটু ঝোল বেশি করে করতে। নাম্বার চার, আপনার স্ত্রীকে বলবেন হাঁড়ি থেকে যখন ভাত খুলবে চামচটা যেন হাঁড়ির মাঝখানে যেন না মেরে দেয়, বরকত উঠে যাবে। চামচ এক সাইড দিক দিয়ে ভাতটা কাটতে হবে, এক গা থেকে। জি, পাঁচ, আপনার স্ত্রীকে এটা বলবেন যে 2 কেজি গোস্ত বাজার থেকে এনেছি, 1.5 কেজি রান্না করো, 250 গ্রাম রেখে দাও। সব জিনিস একসঙ্গে রান্না করলে বরকত কমে যায়। বাজার থেকে 2 কেজি বেগুন কিনে এনেছেন, 2টো বেগুন রেখে দেবেন, 6টা বেগুন রান্না করবেন। 100 গ্রাম পোস্ত কিনে এনেছেন, 25 গ্রাম রেখে দিবেন, 75 গ্রাম রান্না করবেন। যা কিছু আনবেন অল্প একটু রেখে দিয়ে তবে রান্না করবেন, বিশেষ করে যেগুলো আমরা অতিথি আপ্যায়নের জন্য রান্না করি। কি বললাম বুঝলেন? 5টা জিনিস বলে দিলাম, বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নাম ওই নামাজীদের জন্য। নেন এবার খেলা শুরু। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নাম নামাজীদের জন্য। এটা কোরআনে আছে তো? আছে তো? এটা আছে নামাজীদের জন্য জাহান্নাম। এরা কোন নামাজি? নামাজ যারা পড়ে না আল্লাহ তাদের কথা বলছে না, কিন্তু যারা পড়ে এদের কথা বলছে, এরা জাহান্নামে যাবে। এরা কেমন নামাজি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অস্বস্তি বোধ, নামাজে কোনো এনার্জি নেই, পড়তে পায় পড়ছে মানে মালগাড়ির মতো চলছে। কি বলছে বুঝতে পারছেন না? গত 1 সপ্তাহ আগের কথা। হয়তো আপনারা বলবেন যে বক্তারা তো মনোরঞ্জন করার জন্য বলছে, আমি ফোন নাম্বার দিচ্ছি, ফোন করে জানুন, আল্লাহর কসম ফোন নাম্বারটা নিয়ে জানুন। ওমরপুরে একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি, আসরের নামাজ পড়ছি। তা আমি জামাত ইমামতি করছি, ইমাম সাহেব আমার বন্ধু বলল যে হুজুর আপনি ইমামতি করুন, ইমামতি করছি। আসরের নামাজে 1-2 রেকাত হয়েছে, তা একটা লোকের ফোন বেজে উঠেছে। তা ফোনটা ধরে বলছে আবি হাম নামাজ মে খারে হায় পাগল কাহে কার, বাদ মে ফোন কিজিয়ে, নামাজ পড়তে পড়তে বলছে, বলছে এখন নামাজে দাঁড়িয়ে আছি, পরে ফোন করো। আশ্চর্য, নামাজি নয়? হ্যাঁ জি, এরা নামাজি কিন্তু অমনোযোগী নামাজি। আজি, আচ্ছা আমরা নামাজ পড়ি, আচ্ছা আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, হ্যাঁ নিশ্চয় নামাজ ভালো, নামাজ মন্দ কথা ও কাজ থেকে দূরে রাখে, এটা আল্লাহ বলেছে তো? তারপরেও বলুন তো, কিছু লোক আছে না নামাজ পড়ছে, বিড়িও খায়,
নামাজ পড়ে বুনের জমি ফাঁকিও দেয়, নামাজ পড়ে সুদের টাকাও খায়, নামাজ পড়ে দালালিও করে, নামাজ পড়ে ইন্দিরাবাসনের ঘর মারে, নামাজ পড়ে গরিবের টাকা মারে, নামাজ পড়ে দালালি খায়, করে কি করে না করে? তার মানে ওর নামাজ কবুল হচ্ছে বলে মনে হয়? হচ্ছে? আল্লাহ তো বলছে যে নামাজ পড়লে মন্দ কাজ ও কথা থেকে দূরে রাখে আল্লাহ, তার মানে দূরে থাকতে পারছে না মানে কবুল হয়নি। এত সহজ হিসাব, তাই না? আমাদের নামাজ কবুল হচ্ছে না তার অনেক কারণের একটা কারণ আপনাদেরকে বলি। আমি মমতাজুল ইসলাম বক্তা, আপনাদের গ্রামে এসেছি, ইনি আমার বাড়িতে গেছেন, কিছু মনে করবো, ইনি আমার আব্বা তুল্য মানুষ, আমার 31 বছর বয়স, আমার বয়স 31। তো আমি এনাকে দেখে যা বুঝতে পারছি উনি আমার আব্বার মতো বয়সের হবে, তা আমি খুব সম্মান দিয়ে বোঝানোর জন্য বলছি। তা আমি খুব ধনী লোক, তা একদিন উনি আমার বাড়িতে গেছেন ধরে নেন কিছু চাইতে, উনি একজন অভাবী লোক, আমাকে গিয়ে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার নাম মমতাজুল ইসলাম, আমার বাড়ি সে হামিরপুরে বর্ধমানে খন্ডগোস থানায়, আপনি জলসা করতে গিয়েছিলেন না ওই জন্য আপনার পরিচয়, আপনার বাড়িতে এসেছি, 9টা 20 লোকাল ধরে এসেছি, আবার 1টা 20 লোকালে বাড়ি চলে যাব, আমার মেয়ের খুব বিয়ে, অলটান চলছে, আপনি দয়া করে আমাকে কিছু চাঁদাপত্র দিতেন তাহলে খুব ভালো হতো, তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না, ট্রেন পাবো না। আচ্ছা এইরকম করে যদি ভিক্ষাটা চায় টাকা দিব না দড়ি দিয়ে বাঁধবো, দড়ি দিয়ে বাঁধবো, তাই না? তাহলে আমি টাকা দেবো কখন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বলতে লজ্জা লাগছে, আপনি সেই মাওলানা মমতাজুল ইসলাম তো? আপনি সে আমাদের গ্রামে গিয়েছিলেন হামিরপুরে জলসা করতে? খুব লজ্জা লাগছে তবু বলছি, আমি খুব বিপদে পড়েছি ভাই, মেয়ের বিয়ে, লজ্জায় পাড়া গ্রামে কাউকে বলতে পারছি না, আপনার কাছে এসেছি, যদি কিছু দেন তাহলে খুব ভালো হয়। বলুন তো আমি লোকটাকে 10টা টাকা দিয়েও সহযোগিতা করবো কি করবো না? করবো। আর আগে যেমন করে চেয়েছে করবো, দড়ি দিয়ে বাঁধবো। জি আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার কি করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আযালিন আল্লাহু আকবার, রুকুতে চলে গেলাম, মানে ফেরেশতারা বুঝতে পারে না যে কি বললো, চি 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 চি। অথচ সূরা ফাতিহা একটা দুয়া, সূরা ফাতিহার বাংলা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমারই জন্যে, তুমি অসংখ্য জগতের মালিক, আর রহমান ইর রহিম, তুমি অতীব দয়ালু পরম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো কিয়ামতের দিবসের মালিক, ইয়াকা নাবুদু তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো। এই ভিক্ষা আপনি আল্লাহর কাছে চান কি চান না? সহজ পথের প্রতীক করো, এই ভিক্ষা চান কি চান না? তাহলে ভিক্ষা চাওয়ার পদ্ধতি যদি একদমে যদি একদম ফরফরটি ভোল্টেজের মতো চলে আল্লাহ কবুল করবে? তাহলে আল্লাহকে সেটা করুণা করে, মহাব্বত করে, ভালো করে বলতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের প্রতীক করে দাও। বলতে হবে কি হবে না? হবে। আল্লাহু আকবার।